রাজ্যে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য তৎপর স্বাস্থ্য দপ্তর। পরিকাঠামোগত উন্নয়ন সহ কর্মী স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে। এতে করে স্বাভাবিকভাবে সরকারি চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে নিতে আসা লোকজনরা খুশি। কিন্তু সরকার যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রাখলেও একাংশ স্বাস্থ্যকর্মীর কাজকর্ম নিয়ে প্রতিনিয়ত উঠছে নানা অভিযোগ ও প্রশ্ন। পেশাগত দায়িত্ব তারা সঠিকভাবে পালন না করার ফলে প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা নিতে এসে চরম নাজেহালের শিকার হচ্ছেন একাংশ মানুষ। আর এই অভিযোগ যেন বারবার উঠছে আগরতলা জিবি হাসপাতালের বিরুদ্ধে। শুক্রবার ফের আরও একবার এমনটা দেখা গেল জিবি হাসপাতালে। আমতলি এলাকার প্রদীপ সরকার নামে এক বাসিন্দা এদিন চিকিৎসকের পরামর্শে জিবি হাসপাতালে এমআরআই করতে আসেন। এর আগেও একবার চিকিৎসকের পরামর্শে সেখানে এমআরআই করেছিলেন তিনি। কিন্তু কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণে সেদিনটা বাতিল হয়ে যাওয়ায় পুনরায় এমআরআই করতে শুক্রবার জিবিতে ছুটে আসেন সস্ত্রীক প্রদীপবাবু। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরেও নানা অজুহাত দেখিয়ে এদিনও এমআরআই করতে পারেনি তিনি। অভিযোগ, এমআরআই সেন্টারে কর্তব্যরত চিকিৎসা কর্মীর ভুলের কারণে তা সম্ভব হয়নি। শুধু তাই নয়, প্রদীপবাবু শ্রীর অভিযোগ, অনেকটা অমানবিক ব্যবহার করেন তাদের সাথে। এ নিয়ে স্বাভাবিকভাবে অন্যান্য রোগীদের মধ্যেও চাপা ক্ষোভ দেখা দেয়। অনেকেরই অভিমত, সরকারকে বদনাম করার জন্য একাংশ স্বাস্থ্যকর্মী এভাবে দিনের পর দিন চিকিৎসা পরিষেবা নিতে আসা সাধারণ লোকেদের হেনস্থা করছেন। বাড়িতে ফোন করছে যে তাইনের এমআরআই হয়েছে না, আবার আগুনের লেগা কইছে কি লেগা কইছে, তাইনের বলে একটা কি একটা টেস্ট আছে, একটা এই টেস্টটা করা আসলে আবার এমআরআইটা করা হইবে। তখন তো আমরা আগে তো তারা কিছু কইছে না, এই টেস্টটা করান লাগবে বললাম। তারপরে আমরা আইসে আমার ছেলে আইসা লয়ে গেছে এই টেস্টটা করানোর লেগে, তখন আমরা এই টেস্টটা করাইছি, রিপোর্ট নিয়ে আইসি কইছে আজকে আগুনের লেগে। আমি ছেলে রেজি গেছি যে আজকে কিছু কইয়া দিছি নি, সেদিন তো খাওয়াই আনিছি না, দেখি আমার তাইলে বক্সে হ্যাঁ তোমরা ডাক্তার হয়ে আসো সেই হয়েছে, তাইলে কিছু কইছে নি, না আমার কিছু কইছে না, আমি তো বালা করে দেয় নি খাইয়া না না খাইয়া। তো সেদিনের পরীক্ষাটা হইতো আজকে আবার করান লাগতেছে না খাইয়া, এমন কিছু তাইলে কইছে না, জ্বর আয়া কইছি কিছু কিতা খাইছে পেশেন্টে, আমি যে একটু লিকাস দেখাইছে কে লিগে সাথে এলো ওই তো না, সামনের মাসে 5 তারিখ তোমার এই ডেট দিয়ে দিন, ওখানে দেখুন যেত না। আমি গাড়ি ম্যাডাম কে দিন দিয়ে কইছে না, আমরা না খাওয়াই আনছি দিকে বক্সেন, ওখানে কোন খাওয়াই আনছি দিকে বক্সেন। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।